ওয়াকুম সালাম আরহমতুল্হা বিপদ আপদ থেকে রক্ষার জন্য গ্রাম অঞ্চলে দেখা যায় ঘরবাড়ি বন্ধ বন্ধ করতে তাবিজ লোহার মাটি পুঁতে রাখে এটা কি ঠিক ঘরবাড়ি বন্ধ করতে ইসলামী শরীয়তের সঠিক সমাধা ঘরবাড়ি বন্ধ করতে হলে সঠিক সমস্যার মধ্যে দরজা তালাগে থিয়েবেন এলেই তো বন্ধ হয়ে যায় দেখুন এগুলা সম্পূর্ণ আলোস্য সাল্লাল্লাহ আলাহসাল্লাম শুধু মানুষের গলা তাবিজ জুলাইতে বলছে এটা না এ কথাটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে বুঝতে হবে আমরা দেখা গেছে বাংলাদেশে বিশেষ করে আমরা বাংলাদেশের কথাই বলি গাছের গা গাছের মধ্যে ভালো ফসল হয় সেখানে জোতা টাঙায় টিচার টানায় এবং কালো পাতির ফোঁটা দিয়ে টানায় গাছের মধ্যে গরির গরুর গায়ে ছাগলের গায়ে না ওজুবিল্লাহিন জালেক এবং কি ঘর বন্ধ করার জন্য চার কোনা চারটে তাবিজুল এগুলো সম্পূর্ণ হারাম ভাই চলবে না এখন প্রশ্ন আসতে পারে ভাই ঘর তো জড় পদার্থ তো জ্বরপ্রধার্থেও আর যাই হোক জীব হোক না কেন প্রশ্নটা হলো আপনি জুলাইছেন কিসের আসর জুলাইছেন এ তাবিষটা আপনি জিন আপনি ঘর থেকে ঘরকে জিনের আসর থেকে রক্ষা করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন আপনি যখন ঘরটা দরজার রাতে শোয়ার সময় বন্ধ করবেন বিসপিল্লা বলে যদি ঘরের দরজা বন্ধ করেন ওই ঘরের দরজা সহায়তা প্রবেশ করতে পারবে না সোবাহান আল্লাহ আজকে আমরা সাল্লাহ সাল্লাম সুন্নতকে এমন দূরে ফেলেছি এর কোনো চিন্তাই করি না বাস মখতসুর যা শুনি তাই মখতসুর মানে সংকৃত যা শুনি তাই হুজুরে যা কুষিয়ে মানে অনেক সব কম কামে অনেক সব চিন্তা করি দেখুন আপনি কোনটা কঠিন জুড়ানো কঠিন নাকি আপনি বিসমিল্লা বলে দরজা বন্ধ করা সহজ কোনটা বিসমিল্লা বলে দরজা বন্ধ করলে আপনার ওই ঘর দিয়ে ওই দরজা দিয়ে সহায়তা ঢুকতে পারব না কিন্তু আজকে বিসমিল্লা বলবেন কেন আপনার ঘরে রাত্রে শোয়ার সময় আপনি আয়াতুল কুরসি পড়েন রসুল সাল্লাম আয়াতুল কুরসি পড়লে আপনার জন্য আল্লাহ রবীন্দ্রনা একটা ফেরস্তা নিয়োগ করে আপনাকে পাহারা দেয় এবং যেই ঘরে সুরে বাকারাত তেলাওয়াত করা হয় সুরে আলমরা তেল করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না মূল কথা হলো যেই করে আল্লাহ আল্লাহ রসুলের প্রধানকে অনুসরণ করে এবাদত করে সেই কথা শয়তান কিন্তু শয়তান বাপ ও ঢুকতে পারবো না কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে সকালে ঘুমিতে উঠে আমরা টিভি চালাই অশ্লীল সিনেমা গান তো শয়তান তো এমনি আসবে আমি নিজে শয়তান মিনা জিন্নাতি ওয়ান্নাস মানবরূপী শয়তান জিনরূপী শয়তান সুতরাং আমি হচ্ছি মানবরূপী শয়তান আর ও হচ্ছে জিনরূপী শয়তান সেটা আমি বলিনি আল্লাহ বলছে মিনা জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ আপনার কাছে আমি ফানাস আছি মানবরূপী শয়তান এবং জিনরূপী শয়তানের আশ্রয় থেকে ফানাস আছি আমি যদি আশ্রামুল উঠে করতাম কিন্তু আজকে নমাজ তো নাই নাই আমি উঠছি আটটা বাজে আমার স্ত্রী উঠছে সাড়ে আটটা বাজে স্ত্রী লাস্টিং পাওয়ার আধা ঘন্টা বেশি সেই সেইগত শয়তান আসবেই ভাই সুতরাং শয়তানকে তারাই তুলে সুন্নতির জীবনযাপন করুন ঘরে সব প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করুন আদিস মতামত আমল করুন ফাঁসাক্ত নামাজ পড়ুন আল্লাহ সালাম কাছে তোমরা ঘরটাকে কবর বানিয়েও না আবার ঘরটাকে মসজিদ বানিয়েও না পুরুষেরা প্রতিনিয়ত ওয়াক্ত নামাজ যাতে ঘরে না পড়ে আবার নহর শূন্য যাতে মসজিদ না পড়ে ঘরটাকে তুমি সে সজীব রাখো মা বললে তো পড়বেই সুতরাং এই ঘরে শূন্য তি করুন ইনশাল্লাহ শেতন আসতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক করামসহীদ আমাদেরকে বুজদান করুক আমিন আসসালাম